মতলব উত্তর উপজেলা পানি সম্পদ কার্যালয় কর্তৃক বিনামূল্যে গরুর কৃমি নাশক ঔষধ বিতরণ। তথ্য ও ভিডিও চিত্র করে পাঠিয়েছেন গোলাম নবী খোকন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24.tv-তে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কায়সার আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পানি সম্পদ কার্যালয় কর্তৃক গত 7 ফেব্রুয়ারি বিকাল 3টায় 10 নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলদায়তনে গরু মোটা তাজাকরণ এক আলোচনা সভায় সিআইজিভুক্ত সদস্যদের মাঝে কীটনাশক ঔষধ বিতরণ করা হয়। এটি বাংলাদেশের শতকরা 80% কৃষক গরু হাঁস মুরগির দাম বা শস্যা বিভিন্ন ইত্যাদি উৎপাদন করলে আমরা আদার্স মানুষগুলি বা সারা বিশ্বে উৎপাদন বা সাপ্লাই দিতে পারি এই আপনাদের কারণে। তা আপনার যদি এগুলি যে প্রযুক্তি এই পানি সম্পদ মন্ত্রণালয় বা পানি সম্পদ যে প্রযুক্তি বর্তমানে এগুলি যদি আপনারা ভালোভাবে জানেন যে আমাদের কাজটা কি, এগুলো যদি আপনার এলাকার যারা সিএজি অন্তর্গত নন সিএজি যেমন যে আজম আছে বা অন্যান্য আছে, আমিও আছে একজন, আপনারা এটা পুঁজি করবেন, পুঁজি করে তারপর আদার্স মানুষ জানাইবেন, যাহলে আমরা উপকৃত হব। তো ভাই অনেকক্ষণ কথাবার্তা বললেন, উনি একটু দক্ষ বিচার কিন্তু স্বর্ণবোধ প্রাপ্ত, এই কথা আমি আবারও বলি। কিন্তু মতলব উত্তর উপজেলার যতগুলি অফিসার আছে ওনার মধ্যে উনি স্বর্ণবোধ একজনই আর নাই। আমরা নিয়ম আছে কিন্তু পালন নাই, এই পালন না থাকার কারণে আমরা আর্থিক অবস্থা আমাদের খারাপ, আমাদের ফসল উৎপাদন গাভী আসবে পালন উৎপাদন আমরা সফল হতে পারি না, আমরা মানি না। তা আশা করি আজকে এই প্রোগ্রামটিতে আমরা শিক্ষা নেব আমাদের কি করণীয়। এখানে 3টি সিএজিভুক্ত গ্রুপের সাথে আলোকপাত হয়। আলোচনায় অংশ নেন ঠেটালিয়া গরু মোটা তাজাকরণ গ্রুপ, সিপাহীকান্দি হাঁস মুরগি পালন গ্রুপ ও ফতেপুর গাবি পালন গ্রুপ। ওই সভায় বক্তৃতা করেন মতলব উত্তর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা স্বর্ণপদক প্রাপ্ত মোহাম্মদ ফারুক হোসেন, সাংবাদিক গোলাম নবী খোকন, খালেদা বেগম ও জসিম উদ্দিন প্রমুখ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক ফলো কিংবা সাবস্ক্রাইব ও ভিডিওতে আপনার মতামত জানাতে ভুলবেন।